बांग्लादेश की फौज बांग्लादेश की बहरिया बांग्लादेश की फजाइया तीनों शोबों में बांग्लादेश की आर्मी इतनी ज़्यादा मजबूत हो रही है कि भारत और म्यांमार की नींदें हराम है बांग्लादेश की नेवी ने ऐसे हथियार खरीदने का ऐलान कर दिया जिससे भारत और म्यांमार की दादागिरी को ख़त्म किया जा सकता है जो धमकियां दी जाती हैं म्यांमार की तरफ से जो धमकियां दिए जाती हैं भारत की तरफ से इनका खात्मा हो जाएगा जैसे ही ये हथियार बांग्लादेश की फजाइया के साथ साथ बांग्लादेश की बहरिया के पास भी आ गए बांग्लादेश की बहरिया ने जदीद किस्म के मिसाइल खरीदने का ऐलान कर दिया जो किसी भी जारियत का भरपूर जवाब दे सके तो आज इसी हवाले से वीडियो है वीडियो की तरफ बढ़ते हैं वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल आइकन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो शुरू करते हैं जी वन टू थ्री गो बांग्लादेश सेना बाहिनी एवं विमान बाहिनी पर एबार अत्याधुनिक ड्रोन क्रय घोषणा दिए नौबाहिनी বাংলাদেশের বিশাল জলসীমার নিরাপত্তায় তেমন কোনো সমরস্ত্র নেই বিশেষ করে আকাশপথে পরিপূর্ণভাবে ব্যর্থ বাংলাদেশ নৌবাহিনী যদিও বাংলাদেশ নৌবাহিনী মেরিটেম পেট্রোল এয়ারক্রাফট এবং হেলিকপ্টার অপারেট করে তবে এই সকল সমরস্ত্রে আক্রমণ করার কোনো সক্ষমতা নেই ফলে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ বাংলাদেশ নৌবাহিনী বিপরীতে সমুদ্রসীমায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে তাই কার্যকর একটি পদক্ষেপ নেওয়া ছিল সময়ের অপেক্ষা মাত্র এক্ষেত্রে স্বল্প সময় কার্যকর সমাধান হচ্ছে আনমান এরিয়াল ভেহিকেল অর্থাৎ ড্রোন বাংলাদেশ প্রতিরক্ষা করায় মহাপরিদপ্তর নৌবাহিনীর জন্য দুইটি অত্যাধুনিক ড্রোন ক্রায় টেন্ডার দিয়েছে দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে যা প্রকাশিত হয়েছে পাশাপাশি উল্লেখ করা হয় সঙ্গে থাকতে হবে গ্রাউন্ড বেস কন্ট্রোল সিস্টেম যার থেকে প্রমাণিত হয় সাধারণ মানের ড্রোন ক্রয় করা হবে না অবশ্যই বিশাল অঞ্চলে টহল দিতে সক্ষম হবে পাশাপাশি আক্রমণ করার সক্ষমতা থাকবে বাংলাদেশ নৌবাহিনী মূলত অ্যাটাক ড্রোন ক্রয় করতে যাচ্ছে এক্ষেত্রে কোন দেশ থেকে কিনবে এবং কতটা শক্তিশালী হবে তা সহজেই অনুমান করা সম্ভব কেননা বাংলাদেশ হেভিট অ্যাটাক ড্রোন কিনবে না তার পরিবর্তে মিডিয়াম ওয়েট এবং কার্যকর একটি ড্রোন অন্তর্ভুক্ত করবে এক্ষেত্রে কয়েকটি অপশনই রয়েছে বাংলাদেশের নিকট সেগুলো হচ্ছে ইটালি তুরস্ক এবং চীনের অ্যাটাক ড্রোন এর বাহিরে অন্য কোনো দেশ থেকে বাংলাদেশ আধুনিক ড্রোন ক্রয় করবে না কেননা সেই পরিমাণ আর্থিক সক্ষমতা নেই বিশেষ করে ফ্রান্স কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের লং রেঞ্জের ড্রোন অত্যন্ত ব্যয়বহুল বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনী তুরস্ক এবং ইটালির ড্রোন অপারেট করে অভ্যস্ত বিপরীতে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক বিদ্যমান তবে এই মুহূর্তে ভারতের কথা উপেক্ষা করে চীনের সামরস্য কিনবে না সাম্প্রতিক সময়ে ভারতের অস্বস্তি মাথায় রেখে চীনের সঙ্গে সামরিক সম্পর্ক কমিয়ে আনেছে বাংলাদেশ সামরিক বাহিনী যে কারণে চীনকে টপকে শীর্ষ সমরস্ত সরবরাহকারী দেশ এখন তুরস্ক নিঃসন্দেহে বাংলাদেশের এই সিদ্ধান্ত সঠিক ছিল তবে এক্ষেত্রে সামরিক বাহিনীর অবদান অনেক বেশি কারণ ভারতের বিরুদ্ধে অবস্থান নিতেই কৌশলগত দেশ তুরস্ককে প্রাধান্য দিয়েছে তাই ইটালি অথবা তুরস্ক থেকে আসবে বাংলাদেশ নৌবাহিনীর পরবর্তী অ্যাটাক এবং নজরদারি ড্রোন ইটালির ফেলকো নজরদারি এবং অ্যাটাক ড্রোন বাংলাদেশ নৌবাহিনীর তালিকায় প্রথম দিকেই থাকবে কারণ নজরদারিতে এটি অত্যন্ত কার্যকর পাশাপাশি কোয়ালিটিতে অপ্রতিদ্বন্দ্বী এর রেঞ্জ দুইশো কিলোমিটার পর্যন্ত একটা না ষোলো ঘন্টা আকাশে নজরদারি করতে সক্ষম তবে আক্রমণের ক্ষেত্রে কিছুটা পিসি থাকবে কেননা সীমিত পরিসরে হামলা করতে সক্ষম ফেলকোর ড্রোন বাংলাদেশ বিমান বাহিনী এই ড্রোন অপারেট করায় নৌবাহিনী অনেক সুবিধা পাবে বিশেষ করে সমন্বয় করা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে ফেলকো ড্রোন কিনতে পরিপূর্ণ প্যাকেজ সহ ব্যয় হবে পনেরো থেকে সতেরো মিলিয়ন ডলার পার ইউনিট সুতরাং তিরিশ মিলিয়ন ডলার ব্যয় হবে নৌবাহিনীর জন্য দুইটি ড্রোন কিনতে যা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব বিপরীতে তুরস্কের ড্রোন সাশ্রয়ী এবং বাংলাদেশের বিশাল নৌসীমা বিবেচনায় অধিক কার্যকর তুরস্ক নৌবাহিনীর জন্য একাধিক ড্রোন উৎপাদন করে তার মাঝে বাংলাদেশের চাহিদা অনুযায়ী দুইটি ড্রোন উপযুক্ত একটি হচ্ছে বায়রাক্তার টিবি টু অথবা আপকামিং টিভি থ্রি সংস্করণ এর মূল্য বিবেচনায় বিশ মিলিয়ন ডলার দিয়ে দুইটি ক্রয় করা সম্ভব তবে নৌবাহিনীর জন্য এই ড্রোন ততটা কার্যকর হবে না কেননা এই ড্রোন নৌবাহিনীর জন্য ডিজাইন করা হয়নি দ্বিতীয়ত পৃথিবীর কোনো দেশ নৌবাহিনীর জন্য বাইরে একটা টি অ্যাটাক ড্রোন অপারেট করে না যদিও এই ড্রোন দিয়ে চাইলে নজরদারি একই সঙ্গে আক্রমণ করা সম্ভব বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের ড্রোন অপারেট করায় নৌবাহিনীর জন্য একটি সম্ভাবনা রয়েছে তবে তুরস্কের আনকায়েস অ্যাটাক ড্রোন হচ্ছে নৌবাহিনীর জন্য বাংলাদেশের অবস্থান থেকে সবচেয়ে কার্যকর অ্যাটাক ড্রোন কেননা এটি মিডিয়াম টু লং রেঞ্জ মিশন পরিচালনা করতে সক্ষম এর রেঞ্জ দুইশো কিলোমিটার পর্যন্ত তবে একটানা তিরিশ ঘন্টা উডান করতে সক্ষম ফলে বাংলাদেশের বিশাল নৌসীমা চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করতে পারবে বাংলাদেশ নৌবাহিনী এই ড্রোন পেরে প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তিশালী আক্রমণ করা সম্ভব কারণ আনকায়েস শক্তিশালী মিসাইল বহন করে পাশাপাশি নৌবাহিনীর মিশনের জন্য ডিজাইন করা হয়েছে ইতিপূর্বে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া আনকেস অ্যাটাক ড্রোন কিনেছে তাদের নৌবাহিনীর জন্য সুতরাং বাংলাদেশ নৌবাহিনী ক্রয় করলে অধিক সুবিধা পেত তবে এক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে এর মূল্য তুলনামূলকভাবে বেশি প্রতি ইউনিট কিনতে পঁচিশ থেকে 30 মিলিয়ন ডলার প্রয়োজন অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর দুইটি ড্রোন কিনতে পঞ্চাশ মিলিয়ন ডলার লাগবে নিঃসন্দেহে এই পরিমাণ অর্থ ব্যয় করা সম্ভব তবে শেষ পর্যন্ত ব্যয় করবে কিনা না তা বলা কঠিন তবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সবচেয়ে কার্যকর এবং আধুনিক ড্রোন হতে পারত চীনের সিএইচ ফাইভ বি মেরিটাইম ড্রোন যা বাংলাদেশের প্রতিটি চাহিদা পূরণ করত তবে অতিরিক্ত মূল্য একই সঙ্গে ভারতের রাজনৈতিক পেশারে সব মিলে তা সম্ভব হবে না তবে নৌবাহিনী ধীরে হলেও অ্যাটাক ড্রোন করায় সিদ্ধান্ত নিয়েছে যা নিঃসন্দেহে প্রশংসনীয় আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন तो जी व्यूवर ये थी वीडियो और आपने देखा कि बंगलादेश की बहरिया भी वो ड्रोन खरीदने जा रही है जिससे समुंदर की हिफाजत की जा सके आप ग्राउंड से बैठ के समुद्र की हिफाजत कर सकते हैं इस ड्रोन के जरिए आप किसी भी नकलो हरकत को रोक सकते हैं इस ड्रोन के जरिए बांग्लादेश की आर्म फोर्स की बात की जाए बांग्लादेश की फजाइया की बात की जाए या फिर बांग्लादेश की बहरिया की तो तीनों आर्मी के शोबे अपनी ताकत को बढ़ाने में लगे हुए हैं अपनी ताकत को बढ़ा रहे हैं और बांग्लादेश की फजाइया के साथ साथ बांग्लादेश की बहरिया ने भी अटैक ड्रोन खरीदने का ऐलान कर दिया है और यह बहुत जल्द बांग्लादेश की फजाइया को मिल जाएंगे जिसके बाद बांग्लादेश की फजाइया ग्राउंड में बैठकर समुंदर की हिफाजत कर सकेगी और किसी भी जारियत का भरपूर जवाब दे सकेगी तो यह भरपूर ताकत बांग्लादेश बहरिया में शामिल होने जा रही है तो यह थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया